86 বছরে এক মিনিটের জন্যও তেলাওয়াত বন্ধ হয়নি ধনবাড়ির এই মসজিদে। ধনবাড়ি নবাব প্যালেস মসজিদ, মোঘল আমলের এই মসজিদ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। এখানে 1929 সাল থেকে 24 ঘন্টা তেলাওয়াত হচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, এখনো এক মিনিটের জন্যও বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত। মোঘল স্থাপত্য রীতিতে নির্মিত মসজিদটির আকার অবয়বে বেশ কবার পরিবর্তন করা হয়েছে। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদে লাগোয়া সুদৃশ্য ও জাঁকজমকপূর্ণ একটি মিনার রয়েছে। প্রচলিত নিয়মে এই মসজিদের পূর্ব দিকের তিনটি প্রবেশপথ বরাবর এর অভ্যন্তরে কিবলা দেওয়ালে তিনটি মেহরাব নির্মিত হয়েছে। মসজিদের অভ্যন্তর ভাগ সর্বত্র চীনামাটির টুকরা দ্বারা মোজাইক নকশায় অলঙ্কৃত। মসজিদ সংলগ্ন অর্ধবিঘা আয়তনের অনুচ্চ প্রাচীর বেষ্টিত একটি প্রাচীন কবরস্থান রয়েছে। কবরটি নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মাজার। বর্তমানে এটি একটি বর্গাকৃতির মসজিদ এবং সাধারণ তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকৃতির মোঘল মসজিদের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। সংস্কারের পর বর্তমানের অনেক বৈশিষ্ট্যই ভিন্ন আঙ্গিক গ্রহণ করেছে এবং সেই সাথে এর প্রাচীনত্ব লুপ্ত হয়েছে এবং চাকচিক্য অনেক বেড়ে গেছে। বিস্ময়কর হলেও সত্য, 1929 সাল থেকে 24 ঘন্টা তেলাওয়াত হচ্ছে এই মসজিদে। অবিশ্বাস্য হলেও সত্য, এখনো এক মিনিটের জন্য বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত। বর্তমানে এখানে 7 জন কারি নিযুক্ত রয়েছেন, 2 ঘন্টা পর পর এক একজন কোরআন তেলাওয়াত করে থাকেন। 86 বছর ধরে এই বিষয়টি হয়ে আসছে। এটি বিশ্বের বুকেও একটি বিরল ঘটনা। এই মসজিদে একসঙ্গে 200 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।